সুন্দর দিকে নিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের আলোচনা হচ্ছে আলাদা অঞ্চলে দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির ডেপুটেশন দিয়েছিল। শান্তিপূর্ণভাবে আমরা ডেপুটেশন দিই, ডেপুটেশন দিয়ে আমরা যখন ফিরে আসছি অঞ্চলের সামনেই পেছন দিক থেকে বাদল পণ্ডা, অজিত পণ্ডা, এমএলএর ভাই দীপ্তেন্দু পাইতি, সুশান্ত দেবনাথ, দীপক করণ, শেখ কালু, শুভেন্দু ধারা, সুকুমার সাউ, এদের নেতৃত্বে ওদের হারমাক বাহিনী পেছন দিক থেকে রড, বাঁশ, ভজালি, গোল্ডক এবং আগ্নেয়াস্ত্র সহকারে অ্যাটাক করে এবং আমাদের কর্মীদের মধ্যে কিছু আহত হয়েছে এবং সবচেয়ে সিরিয়াস অবস্থা আমাদের মণ্ডল সভাপতি স্বপন প্রধান মহাশয় এবং পঞ্চায়েত সদস্য অশোক প্রামাণিক আর এরা খুবই ইঞ্জোর। এখন ভগবানপুর হসপিটাল তাকে পাচ্ছে না, রেফার করছে ডমলুং হসপিটালে, জানি না ওনার কী পরিস্থিতি হবে। তো এই যে তৃণমূলের হারমাত বাহিনী এইভাবে মানুষকে অত্যাচার করছে এবং ভারতীয় জনতা পার্টির ওপরে অতর্কিত ওরা আগে থেকে জমায়েত করে রেখেছিল, পুলিশের সামনে আমাদের অতর্কিত হয় পেছন দিক থেকে আক্রমণ হান, এর মধ্যে পুলিশের হাত আছে। সুদর্শন মাইতি মণ্ডল সম্পাদক করছে। তো দুষ্কৃতীরা বিজেপি মানে ডেপুটেশনে হামলা চালিয়েছে বলে বিজেপি অভিযোগ করছে এবং তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে, কি বলবেন? যেটুকু জানলাম
মোটামুটি আমাদের মধ্যে থেকে যতক্ষণ ডেপুটেশন ছিল ততক্ষণ অঞ্চলের মধ্যে কিছুই হয়নি, এবং ওদের যে এই যে ডেপুটেশন দেওয়ার ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে মানে বলাবলি নিয়েই ওদের মধ্যে তর্ক বিতর্ক হওয়ার ফলে মারামারিটা হয়েছে, এবং তার মধ্যে আমাদের কেউ জড়িত নেই, এবং যেটা আমি এখন পর্যন্ত জানলাম মানে তৃণমূল বিজেপির গোষ্ঠী, হ্যাঁ গোষ্ঠী কন্দলে এই দ্বন্দ্বটা হয়েছে, এবং সেটা হচ্ছে আমাদের দলের উপরে চাপিকার ব্যবস্থা নিয়েছে বিজেপি, সেটা পুরো ঘটনাটাই হচ্ছে সত্য না। বিজেপির দুটো গ্রুপ হয়ে গেছে, এবং তাদের মধ্যে থেকে এই কাণ্ডটা হয়েছে, এবং যতটুকু জানলাম এবং অঞ্চল প্রধানের কাছে বা আমার ওখানকার স্থানীয় যারা আমাদের ডেপুটেশনে ছিল প্রধান সহ আর অন্যান্য আমরা নেতৃবর্গ অজিত বাবুও ছিলেন, অজিত পণ্ডা আমাদের কৃষি কর্মাধ্যক্ষ, এবং তাদের কাছেও যা জানলাম মোটামুটি আমাদের মধ্যে থেকে কিছু হয়নি এবং অঞ্চলে থাকাকালীন কোনো কিছু হয়নি। কয়েকজন সাংবাদিক এই বন্ধুরা এরা আক্রান্ত হয়েছে না, সেরকম তো কোনো সাংবাদিককে আক্রান্ত করেনি আমাদের,